আজকে আমরা কথা বলবো এক বিশেষ ধরনের নক্ষত্রের প্যাটার্ন সম্পর্কে। এই নক্ষত্রের প্যাটার্নে অগণিত নক্ষত্রের বসবাস। এই এতগুলো নক্ষত্র যেন একটি পরিবার হয়ে শত শত বছর ধরে আমাদেরকে তাদের অস্তিত্বের জানান দিয়ে আসছে। সারা বিশ্বব্যাপী সেভেন সিস্টার্স নামে সুপরিচিত দ্য প্লিয়েডিস হচ্ছে এক বিশেষ ধরনের নক্ষত্রের ক্লাস্টার। এটি একটি ওপেন স্টার ক্লাস্টার যা কিনা 1000-এরও বেশি নক্ষত্র দ্বারা তৈরি। কনস্টেলেশন টুরাসে অবস্থিত এই স্টার ক্লাস্টারটি আমাদের পৃথিবী থেকে 410 আলোক বর্ষ দূরে অবস্থিত। এটি একটি ওপেন স্টার ক্লাস্টার। প্লিয়েডিসে অবস্থিত বেশিরভাগ স্টার বিভিন্ন ধরনের গ্যাস এবং ধূলিকণার দ্বারা গঠিত এক বিশেষ ধরনের দৈত্যাকৃতির মেঘের সমন্বয়ে প্রায় সমসাময়িক সময়ে সৃষ্টি হয়েছে। এই ক্লাস্টারের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটি উষ্ণ নীল বর্ণের এবং এটি 100 মিলিয়ন বছরেরও কম সময়ে সৃষ্টি হয়েছিল। সো বুঝতেই পারছেন এই সকল নক্ষত্রগুলোর বয়স খুব বেশি নয়, কিন্তু এই সকল নক্ষত্রগুলোর অতিরিক্ত উজ্জ্বলতার কারণে এই সকল নক্ষত্রগুলো খুব দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। হয়তো এরা আগামী কয়েক মিলিয়ন শতক পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। বিভিন্ন বৈজ্ঞানিকদের ধারণা এই স্টার ক্লাস্টারটির বয়স 150 মিলিয়ন বছরের বেশি হওয়ার কথাই নয়, বরং এই স্টার ক্লাস্টারটির বয়স 75 মিলিয়ন বছর। প্লিয়েডিসকে রাতের আকাশে খুঁজে বের করতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে বহুল আলোচিত কনস্টেলেশন ওরিয়নের উপর। ছবিতে ওরিয়ন বেল্টের মাঝে চিহ্নিত এই তিনটি স্টারের মধ্যে লাইন আঁকলে এখানে যে এরিয়া তৈরি হবে এখানেই আমরা খুঁজে পাব প্লিয়েডিসকে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বলতম স্টার আলডেব্রেন, যাকে বলা হয় টুরেসের চোখ। আলডেব্রেন শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ অনুসারে এই স্টারটি একদম সৃষ্টি লগ্ন থেকেই প্লিয়েডিসকে অনুসরণ করে আসছে বলেই এই স্টারটিকে আলডেব্রেন নামকরণ করা হয়েছে। গায়া স্পেস টেলিস্কোপের সাহায্যে প্লিয়েডিসের গতিবিধি পর্যালোচনা করে বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায়, অ্যাস্ট্রোনমার রে নোরিস বলেন স্টার প্লিয়ন এবং অ্যাটলাস প্লিয়েডিস থেকে অনেক দূরেই অবস্থিত। তাই হয়তোবা প্রাচীন সভ্যতার মানুষ খুব সহজেই প্লিয়েডিসকে শনাক্ত করতে পেরেছিল। এছাড়াও অ্যাস্ট্রোনমার রবার্ট ব্যানহাম জুনিয়রের মতে প্লিয়ন হয়তোবা একটি শেল স্টার। তাছাড়াও প্লিয়ন এবং অ্যাটলাসের উজ্জ্বলতার পার্থক্যের কারণে কখনো কখনো এই দুইটি স্টারকে একটি স্টার বলে মনে হয়। মানব সভ্যতা শুরু হওয়ার পর থেকে এই বর্তমান সময় পর্যন্ত আমরা রাতের আকাশে প্লিয়েডিসকে দেখতে পাচ্ছি। আমাদের কাছে হয়তোবা মনে হয় এই প্লিয়েডিসের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আসলে প্লিয়েডিসের অনেক ধরনের পরিবর্তন ঘটছে এবং তা প্রতিনিয়ত চলমান। আজকে থেকে প্রায় 100 মিলিয়ন বছর পূর্বে প্লিয়েডিস স্টার ক্লাস্টারটির সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির পর থেকে এই প্লিয়েডিসের বিভিন্ন ধরনের পরিবর্তন প্রতিনিয়ত ঘটে চলেছে। আমি আগেই বলেছি এই স্টার ক্লাস্টারে অবস্থিত স্টারগুলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে এরা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। প্লিয়েডিসে অবস্থিত অগণিত স্টার তাদের জীবন দশার শেষে পৌঁছে গিয়ে নিঃশেষ হয়ে গিয়েছে এবং অনেক স্টার প্লিয়েডিস থেকে অনেক বাইরে চলে গিয়েছে, যার ফলশ্রুতিতে প্লিয়েডিস ক্রমশ সংকুচিত হচ্ছে এবং এভাবে চলতে থাকলে একসময় প্লিয়েডিস মিল্কিওয়ে গ্যালাক্সির সাথেই মিশে যাবে। কিন্তু এত এত রহস্য আর তথ্যের ভিড়ে একটি সত্য কিন্তু খুবই স্পষ্ট, আর সেটি হচ্ছে এই সেভেন সিস্টার্স বা প্লিয়েডিস আমাদের রাতের আকাশের অন্যতম শোভাবর্ধনকারী স্টার ক্লাস্টার। এই স্টার ক্লাস্টারের অন্তর্নিহিত সৌন্দর্য প্রাচীন সভ্যতার মানুষদের প্রতিনিয়ত বিমোহিত করেছে, সেই সাথে আমরাও প্রতিনিয়ত বিমোহিত হচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।